সিটি হসপিটাল স্বাস্থ্য কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুমি। আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার করছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস। আজ আমরা জানব সৌন্দর্য বর্ধনে কসমেটিক সার্জারির গুরুত্ব, আর এ বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল বারি, সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, কনসালটেন্ট সিটি হসপিটাল ঢাকা। কসমেটিক সার্জারি আসলে প্লাস্টিক সার্জারির একটা অংশ। প্লাস্টিক সার্জারি দুইটা ডাল আছে, শাখা। একটা শাখা আমরা বলি রিকনস্ট্রাকটিভ সার্জারি, আর একটা হলো কসমেটিক সার্জারি, কিন্তু আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যাস্থেটিক সার্জারি। তো অ্যাস্থেটিক সার্জারিটা এরকমই কসমেটিক সার্জারি, যে ধরেন সব কিছু ঠিকঠাক আছে একটা মানুষের, কিন্তু সামান্য একটু রং লাগানো, ঠিক করা, সেটাকে আমরা মোস্টলি বুঝি কসমেটিক সার্জারি। যেমন আমরা বিয়ে বাড়িতে বা কোনো পার্টিতে যখন যাই তখন কী করি, এমনি সব কিছুই ঠিক, তারপর একটু স্নো, একটু পাউডার, একটু ক্রিম আমরা ব্যবহার করি, করে কিন্তু মানে সৌন্দর্যটাকে আর একটু উজ্জ্বল করার জন্য। ঠিক অ্যাকচুয়ালি অ্যাস্থেটিক সার্জারি কথাটা কিন্তু ওইভাবেই আমাদের দেশের মানুষ বা বোঝা যায় যে সব কিছু ঠিক আছে, ধরো নাক আছে, চোখ আছে, কান আছে, পেট আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু একটুখানি উন্নত করা, একটুখানি আর একটু সৌন্দর্য বৃদ্ধি করা। তো এইটা বিভিন্ন সার্জারি বা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে যেটা করা হয় এটাই কিন্তু আমরা বলি কসমেটিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারি। তো এখন আসেন একটা একটা করে কী কী, যেমন ধরেন খুব সহজ ভাষায় বলি, একটা মানুষের চোখের পাতাটা একটু নিচু হয়ে গেছে, ঢোলে ঢোলে দেখা যায় পড়ে গেছে, অথবা চোখের কোনা কোনায় কোনো চর্বি জমেছে, এই যে চোখের পাতাটাকে ঠিক করার যে সার্জারি এটাকে বলে ব্লেফারোপ্লাস্টি। তো এটা সাধারণত আমরা করে থাকি, এটা নিজের পাতাতেও করা যায়, উপরে পাতাতেও করা যায়। এটা কিন্তু সৌন্দর্য করাটা, এটাকে ব্লেফারোপ্লাস্টি বলা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, ঠোঁটটা, কারো ঠোঁটটা দেখা গেলো মোটা হয়ে আছে, তো এই মোটা ঠোঁটটাকে চিকন করা, এটা বলে থিনিং। আবার অনেক সময় কে কেউ আসে যে ঠোঁটটা এত চিকন যে তার মুখের সাথে মানাচ্ছে না, এটা মোটা করতে হবে। তো এটাকে আমরা বিভিন্ন টেকনিক আছে, যেমন ফ্যাট গ্রাফ করা হয় বা কিছু কিছু সাবস্টেন্স আছে যে সেগুলো ইঞ্জেক্ট করে দেওয়া হয়, দিলে ঠোঁটটা ঠিক করা যায়। অথবা যদি চিকন করতে হয় তাহলে ঠোঁটের কিছু অংশ আমরা কমিয়ে দিই বিভিন্ন সার্জারির মাধ্যমে, এটা হলো থিনিং করা বলে। এবং নাকের ব্যাপারে আসি, নাকেরটাকে যে সার্জারি সেটা রাইনোপ্লাস্টি বলা হয়। তো রাইনোপ্লাস্টি হলো দুই রকম, এক রিকনস্ট্রাকটিভ, আর একটা হচ্ছে অ্যাস্থেটিক। রিকনস্ট্রাকটিভ মানে হলো নাকের কিছু অংশ কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো সার্জারির মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে নষ্ট হয়ে গেছে বা জন্ম থেকে নাই নাকের অংশ, এইটাকে যদি আমরা তৈরি করি রিকনস্ট্রাকটিভ বলা হয় রাইনোপ্লাস্টি। আর যদি ওই বললাম যে একটুখানি নাকটা মনে হচ্ছে একটু থ্যাবড়া, একটু মোটা করবে, একটু সুন্দর করতে চায়, টিকালো করতে চায়, বা একটু নাকের মধ্যে একটু বাঁকা হয়ে আসে সোজা করতে চায়, অথবা নাকটা একটু ভোঁতা আসে মনে হচ্ছে একটু আরও সুন্দর করবে, খারাপ করবে, এই যে অপারেশনগুলো, এটা বিভিন্নভাবে করা যায়। যেমন একটা আছে যে আপনার কিছু আপনার রুগী নিজে থেকে হাড় নিয়ে আমরা ভিতরে দিয়ে দিতে পারি, অথবা কিছু প্রস্থেসিস আছে যেগুলো আর্টিফিশিয়াল সিলিকন দিয়ে তৈরি, সেগুলো আমরা নাকের মধ্যে দিয়ে দিই, বিভিন্ন টেকনিক আছে এগুলো, এটা করা হয়, কিন্তু কোনো দাগ বোঝা যাবে না। কীভাবে করা হয়, কোনো দাগগুলো বোঝা যাবে না, আমরা ভিতর দিক নাকের ভেতরের দিক দিয়ে অপারেশনগুলো করা হয়। এগুলো খুবই একটা পদ্ধতি, প্লাস্টিক সার্জারির পদ্ধতি, এটাও রাইনোপ্লাস্টি। এর বাইরে যেমন মানুষ যেটা করে সেটা হলো মুখের আঁচিল আছে অথবা একটা ছোটো কালো দাগ আছে, টিউমার, এগুলো ফেলে দেওয়া, ঠিকঠাক হয় যে দাগটা যদি কম থাকে, এগুলো কিন্তু একটা কসমেটিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারি আমার মধ্যে পড়ে। আবার ধরুন কারো কারো আছে যে ব্রেস্টটা খুবই বড়, ছোটো করতে চায়, এটি একে বলা হয় রিডাকশন মামোপ্লাস্টি, এটা যেমন করা হয়। আবার কারো ব্রেস্ট খুবই ছোটো, এটা বড় করতে হবে, তো বড় করা যায় দুইভাবে। একটা হলো পেশেন্টের তলপেটে যদি অ্যাডিকুয়েট চর্বি থাকে তাহলে আমরা ওই ফ্যাটটাকে নিয়ে আমরা কিন্তু সেখানে গ্রাফ্ট করে দিয়ে ভিতরে বড় করতে পারি, এটা আমরা অনেকবারই করেছি। আর যদি আরেকটা পদ্ধতি আছে, একটা প্রস্থেসিস বলি আমরা, সিলিকন প্রস্থেসিস, এটাকে আমরা অনেক সময় ব্যবহার করি, এবং এটা এখন সেফ প্রসিডিওর, সারা পৃথিবীতে সেফলি ব্যবহার করে। আগে বলা হতো ক্যান্সার হয় কিন্তু এটা প্রমাণ হয়নি, অনেক দিনে রিসার্চের পরে দেখা গেছে না, যাদের ক্যান্সার হয় এমনিতেই হয়, এটার সাথে কোনো সম্পর্ক নাই তাদের। তো এটা একটা ভালো পদ্ধতি। তো বিভিন্ন সাইজের প্রস্থেসিস আছে, যা যে যেরকম দরকার, তার বডি কনফিগারেশন কীরকম, ব্রেস্টের সাইজ কীরকম বা সে কীরকম চায়, এর উপর ভিত্তি করে আমরা প্রস্থেসিসগুলো চয়েস করি। দুশো সিসি আছে, 300 আছে, 400 আছে, 600 আছে, এটাকে আমরা ভিত্তি করে আমরা ব্যবহার করি।
এরপরে আসেন আমরা অনেক সময় ছেলেদের, পুরুষদের যে ব্রেস্টটা যদি বড় হয়ে যায় কোনো কারণে, তাহলে সেই ক্ষেত্রে এটা গাইনোকোমেশিয়া বলে। তো এটাকে আমরা অনেক সময় কমিয়ে দিই প্লাস্টিক সার্জারির মাধ্যমে। কিন্তু এটাও কিন্তু একটা অ্যাস্থেটিক সার্জারি, এখানে আমরা কাটা ছেঁড়া থাকে না, এটাকে আমরা একটা লাইপোসাকশন প্রসিডিউরের মাধ্যমে আমরা এটাকে কমিয়ে দিই, দাগ খুঁজে পাওয়া যাবে না, এটাও কিন্তু অ্যাস্থেটিক সার্জারির মধ্যেই পড়ে। এটাকে এর বাইরে আসে পেটে চর্বি জমা, পেটে চর্বি জমে গেছে বা পিছনে চর্বি জমে গেছে, সেটাকে যদি আমরা কমিয়ে ফেলতে চাই, তাহলে কিন্তু আমাদের কয়েকটা পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে কমন পদ্ধতি হচ্ছে লাইপোসাকশন। তো লাইপোসাকশনের অনেকগুলো পদ্ধতি আছে, একটা হলো কনভেনশনাল, একটা হচ্ছে আল্ট্রাসনিক, একটা হচ্ছে লেজার লাইপোসাকশন। তো আমরা এখন মধ্যে মনে করি যে কনভেনশনাল যে পদ্ধতিটা এটাই সবচেয়ে ভালো এখন পর্যন্ত। অন্যগুলো কার্যকারিতা হয়তো বা আছে, কিন্তু তার সাইড ইফেক্টও আছে। আর আমরা যেহেতু ওগুলো ব্যবহার করি না আমাদের দেশে, এগুলোতে আমরা কনভেনশনাল পদ্ধতিকেই আমরা ভালো মনে করি, যে লাইপোসাকশন মেশিন দিয়ে পেটের চর্বিগুলোকে আমরা বের করে নিয়ে আসি। তো এর বাইরেও ধর মানুষ চায় যে মুখটাকে সুন্দর করা, হ্যাঁ এটা ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের সাথে মিলিয়ে আমরা অ্যাস্থেটিক সার্জারি যদি করি মুখের গড়ন চেঞ্জ করার জন্য, সেটা করা যাবে। অথবা কানের, কানটাকে অনেক সময় দেখা যায় যে ছড়ানো থাকে, এটাকে বলা হয় ব্যাটিয়ার। ব্যাটিয়ারটা স্কুলে গেলে অনেক সময় খারাপ দেখা যায়, ছেলে পেলে অনেক সময় মানে তাকে মানে জ্বালাতন করে বাচ্চাদের, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাটিয়ারটাকে কারেকশন করি, কিন্তু কোন দাগ বোঝা যাবে না, এটাও কিন্তু অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি। তো মোটামুটি ধরেন আমরা এইগুলোই কিন্তু এই সার্জারিগুলোকে আমরা কমনলি করে থাকি আমরা। এর বাইরে আরও হয়তো কিছু আছে যেগুলো আমরা, যেমন শরীরে ভাঁজ, গলায় ভাঁজ পড়ে যায়, মুখে রিঙ্কল, মুখে যে ভাঁজ পড়ে যায় এগুলোকে ঠিক করা, বয়সের ছাপটাকে মুছে দেওয়া, এটাকেও কিন্তু আমরা কসমেটিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারি বলি। এটাকে বলা হয় ফেসলিপ সার্জারি। তো ফেসলিপ সার্জারি মুখেও করা হয়, আবার ঠিক ওই জাতীয় সার্জারি গলাতে করা হয়, গলার যে ভাঁজগুলোকে মুছে দেওয়ার জন্য, বয়সের ছাপটা কমিয়ে আমরা কম বয়সের করা যায়। সুতরাং আমরা এটা বিভিন্ন ধরনের সার্জারি মানুষের কী প্রয়োজন তা এবং পেশেন্টের ইচ্ছা অনুযায়ী আমরা সিলেক্ট করি কোন ধরনের সার্জারিটাকে তার জন্য উপযুক্ত হবে, আমরা সেইভাবে তাকে সেই সার্জারিগুলো করা হয়। তো মোটামুটি সারা পৃথিবীতে এগুলোই কমনলি করা হয় অ্যাস্থেটিক সার্জারি। ধন্যবাদ আপনাদেরকে, আবার দেখা হবে কোনো এক সময়। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন, তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।